আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তামিম ইকবাল। বিসিবির প্রতি সম্মান জানিয়ে বিপিএল পর্যন্ত অপেক্ষা করবেন, তবে ক্যারিয়ার দীর্ঘ না করারই ইঙ্গিত দিয়েছেন। এদিকে বর্তমান বোর্ডের মেয়াদ আছে আর এক বছর, এই সময় ক্রিকেটের ভালোর জন্য প্রয়োজনে যে কোনো সিদ্ধান্তের আভাস দিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। মনির হোসেন খানের রিপোর্ট। বিশ্বকাপের পর থেকেই জল্পনা কল্পনা, টাইগার টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে দলে আসছে পরিবর্তন। বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়া তামিম ইকবালের সঙ্গেও বিসিবি সভাপতির আলোচনা নিয়ে ছিল গুঞ্জন। সোমবার সব গুঞ্জন শেষে নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠক করেন তামিম। পরে বৈঠকের বিষয়ে কথা বলেন বোর্ড প্রধান, নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান তিনি। আমার প্ল্যান হচ্ছে যে এরপর আর একটা বছর আছে এবং এর মধ্যে যাওয়ার আগে ডেফিনেটলি টিমটাকে আমি ঠিক করে যাব, মানে যা যা করার দরকার এটা আমি করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানি না, আমি যেটা মনে করি যেটা করা দরকার করবে, যেটা সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্ত হয় সেটাও নিব। সো বেসিক্যালি আমি আমার এই জিনিসটা বলছি যে আমি আসলে একজন আগে একটা কথা বলবে, ওটা শুনে একটা ডিসিশন নিবো, এটার মধ্যে আমি নাই। আমি নিজে ভিতরে ঢুকবো, আবার আগে যেরকম আমি সব জানতাম, এখন আমি জানি না অনেক। এটাতে করে কে পছন্দ করলো না করলো আমার এটাতে কিছু যায় আসে না, বাট ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয় সেটা যদি খুব কঠিনও হয় আমি নিজে। বিকেলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তামিম, বিপিএল দিয়ে মাঠে ফেরার কথা জানান। বোর্ডের সম্মান রক্ষায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণা দেননি, তবে ক্যারিয়ার দীর্ঘ না করার সিদ্ধান্তে তিনি অনড়। আমি কোনো সময় এই জিনিসটা করব না বা করতে চাইও না যে আরেক মাস সময় নিই বা আরেক মাস সময় নিই, জিনিসটাকে স্ট্রেচ করা আননেসেসারিলি। অ্যাজ আই টোল্ড ইউ, আই হ্যাভ অলরেডি মেড মাই ডিসিশন আফটার ডিসকাসিং আ লট অফ থিংস উইথ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য বোর্ড। যেহেতু ওনারা একটা জিনিস বলেছেন, আই নিড টু রেসপেক্ট দ্যাট অ্যাজ ওয়েল। সো উইল ওয়েট টিল জানুয়ারি অ্যান্ড লেট মি প্লে দ্য বিপিএল অ্যান্ড দেন দেখা যাক কি হয়, দেন উইল হ্যাভ অ্যানাদার ডিসকাশন ফর শিওর। আগামী বিপিএল এর পরেই সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দেন তামিম ইকবাল। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা।